হ্যালো বন্ধুরা, রুদ্রাক্ষী অ্যান্ড মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি হলো বাঙালিদের একটি বিখ্যাত রেসিপি, দই ইলিশ। দই ইলিশ গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আর বর্ষা এসে গেছে, বাঙালিদের রান্নাঘরে অনেক পদের মধ্যে দই ইলিশ অন্যতম। আর যারা নতুন রান্নাঘরে ঢুকছেন তাদের কাছে যাতে এই রান্নাটা খুব সহজ হয় তাই সেইভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আমি এখানে চার পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি এক চামচ মতো সর্ষের তেল। আর এই সর্ষের তেল দেওয়ার কারণটা হচ্ছে ইলিশ মাছ ভীষণই নরম হয়, ভাজার সময় যাতে ভেঙে না যায় বা রান্না করার সময় যাতে ভেঙে না যায় সেই জন্য এই তেলটা মাখিয়ে নিলে ভালো হয়। তো এইভাবে আমি ইলিশ মাছটা তেল আর নুন হলুদ মাখিয়ে মোটামুটি 10 মিনিট মতো সাইড করে রেখে দিয়েছিলাম। এইবার ইলিশ মাছটা আলাদা করে রেখে দিয়ে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে এক বাটি মতো টক দই দিয়ে দিয়েছি। টক দইটা একটু জল ছিল তার জন্য আমি এইভাবে কিছুটা জল ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে এই কাপড়টার মধ্যেই আমি দইটা মোটামুটি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা জলটুকু বেরিয়ে যায়। তারপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো কালো সর্ষে, তার সাথে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে বা হলুদ সর্ষে। তো হলুদ সর্ষে দেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি 1 চামচ মতো পোস্ত। তো এখানে আমি এটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা দিয়ে আমি 10 মিনিট মতো আরও এটা ভিজিয়ে রেখেছি। যদি কারো তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা এর মধ্যে গরম জলও মেশাতে পারেন। তো মিশিয়ে নিয়ে আমি এটাকে সাইড করে রেখে দেব। দিয়ে দইটার এখন জলটা ঝরে গেছে, দইটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটা হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। এই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে একটা দলা দলা ভাব থেকে যায়। তো ফেটিয়ে নেওয়ার পর আমি মিক্সার জারে ওই যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা, সেটা আমি নিয়ে নিয়েছি, আর তার সাথে 3টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর যে আগে থেকে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এবার ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব দইটার সাথে। দইয়ের সাথে মিক্স করে নেওয়ার পর আমি এতে 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর তার সাথে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। দিয়ে খুব ভালো করে আবার এটাকে আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখানে আমি প্রথমে 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। তারপরে আমি 4টে লঙ্কা দিয়ে দিয়েছি এখানে। তো দেওয়ার পর আমি একে একে মাছগুলো এর মধ্যে ডুবিয়ে নেব খুব ভালো করে। ডুবিয়ে নেওয়ার পর আমি একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির, যদি আপনাদের কাছে টিফিন বক্স থাকে তো আপনারা টিফিন বক্স, বড় টিফিন বক্স ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত মাছগুলো আগে সাজিয়ে নিচ্ছি। নেওয়ার পর যে মশলা বাটার মিশ্রণটা আছে সেটা আমি এর ওপরে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমি ওপর থেকে আরও 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি ছিটিয়ে নিয়েছি। ছিটিয়ে নেওয়ার পর গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে সামান্য জল দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে আমি একটা ছোট্ট বাটি দিয়ে এই ইলিশ মাছটা, দই ইলিশটা ওর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এবং তার ওপর দিয়ে আমি কড়ার মধ্যে আর একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে স্টিমে ইলিশটা হয়ে যায়। তো এইভাবে আমি মোটামুটি আধা ঘন্টা মতো স্টিম করে নিয়েছি। স্টিম করার পর দেখুন আমার দই ইলিশটা একেবারে রেডি হয়ে গেছে। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করা খুবই সহজ। তো এইভাবে আমি একটা থালার মধ্যে এটাকে এবার সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে বন্ধু ও ফ্যামিলিদের সঙ্গে এটাকে শেয়ার করে দেবেন, আর ভিডিওটাকে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন।
আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।